So we are about to start the most epic journey in Ethiopia, which is Danakil. We are going to the hottest place in this earth, as they say. This is also basically the place where tectonic plates of Asia, Africa and Europe meet. So it's and it used to be a sea. Now the sea has receded. It has left behind salt plains and a lot of volcanoes. Some of them are active and we are going to hike up to one of them. So yeah, let's stay tuned. It's going to be exciting. ওয়ার্ল্ড সান ইথিওপিয়া এই ট্যুরিস্ট গ্রুপের সাথে আমরা ডানাকিল আর এরটাইলের জন্য তিন দিনের একটা প্যাকেজ নিয়েছিলাম। ফর থ্রি ডেজ উই পেড অ্যারাউন্ড $250. সো দে ওয়ার টু পিপল, শান্তন অ্যান্ড আই, বিকজ আই ওয়াজ সাপোজ টু রাইট আ ব্লগ অ্যান্ড ক্রিয়েট সাম ট্রাভেল কন্টেন্ট, মাই ট্রাভেল পার্ট ওয়াজ হোস্টেড অ্যান্ড উই ওনলি হ্যাড টু পে ফর ওয়ান পার্সন। উই ওয়ার ট্রাভেলিং ফর থ্রি ডেজ, উই ওয়ার শেয়ারিং আ কার উইথ অ্যানাদার আমেরিকান কাপল অ্যান্ড উই ওয়ার টু ভিজিট ডানাকিল ডিপ্রেশন ফার্স্ট অ্যান্ড দেন উই উড হেড টুয়ার্ডস এরটাইল। আই এম টকিং অ্যাবাউট 2019 December. ডিসেম্বর ডানাকিল যাওয়ার জন্য একটি ভালো সময়। বলা হয় দিস ইজ দ্য হটেস্ট প্লেস ইন দি আর্থ। অ্যাভারেজ টেম্পারেচার এখানে 41 ডিগ্রির আশেপাশে থাকে এবং হিস্টোরিক্যালি এই জায়গাটাতে রেড সি ছিল। সো ওয়েন রেড সি রিসিডেড ইট পেভড ওয়ে ফর দ্য ল্যান্ড টু রাইজ আ বিট অ্যান্ড ইট পেভড ওয়ে ফর দিস পার্টিকুলার ডিপ্রেশন উইচ ইজ অলসো নোন অ্যাজ ডানাকিল। এবং ডানাকিল থেকে যদি আপনি ম্যাপের দিকে থাকেন আর একটুখানি এগিয়ে গেলে আপনি দেখবেন একটা পার্টিকুলার দেশ উঠেছে এই ডিপ্রেশনে, সেটা হচ্ছে জিবুতি। এবং জিবুতি ইউএসএর একটি আর্মি বেস এবং জিবুতিতে ইন্ডিয়ান নেভিরও একটা ট্রেনিং ক্যাম্প আছে। ইউএনএর বেশ কিছু লোক লস্কর ওখানে থাকে। আর ইরিট্রিয়া বলে আরেকটি জায়গা আছে, আরেকটি দেশ আছে, ইথিওপিয়ার ইরিট্রিয়া বর্ডারে পাশাপাশি থাকে। ইরিট্রিয়াতেও ডানাকিল ডিপ্রেশন বা এই ডিপ্রেশনেরই বেশ কিছুটা এরিয়া আছে। ট্রেডিশনালি এই জায়গাটাকে অ্যাফারও বলা হয়ে থাকে। অ্যাফার অন্যান্য কারণ ছাড়াও একটি কারণে ভীষণ বিখ্যাত, সেটা হচ্ছে এখানে প্রচুর পুরানো জীবাশ্ম পাওয়া যায়। তো যারা ইতিহাস মানে ভৌগোলিক ইতিহাস নিয়ে একটুও পড়াশোনা করেছেন তারা জানবেন আফ্রিকার পূর্ব দিকে একটা বিশাল বড় রিফ্ট ভ্যালি চলে গেছে, যেটাকে বলা হয় গ্রেট রিফ্ট ভ্যালি। অনেক পূর্ববর্তীকালে যখন গন্ডোয়ানা ল্যান্ড বলা হতো, মানে ভারতের দক্ষিণ ভারতের পার্টিও কিন্তু গন্ডোয়ানা ল্যান্ডেরই অংশ, দ্যাট ওয়াজ পার্ট অফ আফ্রিকা বলা হয় এরকম। পরবর্তীকালে টেকটোনিক প্লেটের সংঘর্ষে সমস্ত জায়গা আস্তে আস্তে ভাগ হয়ে গেছে। তো আফ্রিকার পূর্ব দিকে সেই দ্য গ্রেট রিফ্ট ভ্যালিটা এখনো আছে, মানে ডান দিকের পার্টটা একটু নিচু, তারপরে সমুদ্র শুরু হয়েছে আর বাঁ দিকের পার্টটা উঁচু হয়ে গেছে। তো এই গ্রেট রিফ্ট ভ্যালিতে প্রচুর জীবাশ্ম পাওয়া যায়, ফসিল পাওয়া যায় এবং সেগুলোকেই পরবর্তীকালে স্টাডি করে আমাদের ডারউইন থিওরি এবং বিভিন্ন ধরনের হিউম্যান ইভলিউশনের থিওরি পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে এই আফা রিজিয়ানে বহু জীবাশ্ম পাওয়া গেছে, তার মধ্যে একটি হচ্ছে হোমিনিড। প্রথম যে মানুষের যে হোমিনিডের যে জীবাশ্ম পাওয়া গেছে সেটা আফা রিজিয়ান থেকে পাওয়া যায়। তার মধ্যে একটি প্রদর্শিত হয়েছে ইথিওপিয়া আডিস আবাবা যে ক্যাপিটাল তার ন্যাশনাল মিউজিয়ামে এবং তার নাম হচ্ছে লুসি। বলা হয় লুসি ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ এভরি হিউম্যান বিইং ইন দ্য ওয়ার্ল্ড। লুসি হচ্ছে আমাদের সবার ঠাকুমা বেসিক্যালি। লুসি ওয়াজ দ্য ফার্স্ট হোমিনিড যে নিজের পায়ে দাঁড়াতে পারত। দেখে ওটাকে মানে এপের মতনই মনে হবে, কিন্তু মানে এখনও সেটার জীবাশ্ম আছে, স্কেলেটনটা আছে এবং ওটার একটা মানে এখনকার ওটা রূপ একটা কেমন হতে পারে সেরকম একটা ব্যাপারও আছে। তো আফা রিজিয়ন জীবাশ্মের জন্য বিখ্যাত। ওখানে প্রচুর বিজ্ঞানী যান নানা রকমের জিনিসপত্র নিয়ে, পরীক্ষা নিরীক্ষা টেস্ট নানা রকম কিছু করতে। আর সব থেকে বড় ব্যাপার যেটা আফা রিজিয়নে একটা জিনিস খুব বেশি পাওয়া যায় সেটা হচ্ছে তেল। আর এখানে প্রচুর সল্ট প্যান আছে, এখানে প্রচুর নুন উৎপন্ন হয়। তো সমুদ্র ছিল তো একটা সময় এখানে সমুদ্র, এটা কিন্তু আবার আমাদের কচ্ছের রানের মতো না। কচ্ছের রান আমি যেহেতু কিছুদিন আগে ঘুরে এসেছি তুলনাটা মাথায় আসছে, কচ্ছের রানের মতো কিন্তু নয় জায়গা। কচ্ছের রানে এখনো কচ্ছ উপসাগর উঠে আসে মনসুনের সময়, ডানাকিলে কিন্তু আসে না। ডানাকিলে 2000 বছর ধরে মানুষ থাকে, প্রপার মানুষ থাকে। এদের বলা হয় আফার পিপল এবং আফার পিপলরা বেসিক্যালি সুন্নি মুসলিম সাব সাহারান রিজিয়ন। এবং একটা মজার কথা বলে রাখি, একমাত্র এইখানে কিন্তু গিয়ে একজন মানুষ আমাকে বাঙালি বলে চিনতে পেরেছিলেন। আমি শাড়ি পরে ট্রাভেল করি, এখানেও দেখবেন একটু পরে শাড়ি পরেছি। ইউজুয়ালি লোকজন আমাকে ইন্ডিয়ান বলে চিনতে পারে থ্যাংকস টু বলিউড মুভিজ, কিন্তু বাঙালি বা বাংলাদেশি
সেটা এই অ্যাফারিজিয়ানেরই একজন সল্ট মাইনার, উনি প্রথম পয়েন্ট আউট করেছিলেন, আদারওয়াইজ সবাই ইন্ডিয়ানই বলে। তো বাঙালি শুনে আমার বেশ ভালো লেগেছিল। ইন্ডিয়ান অবশ্যই, আমাকে যখন বলেছিল বাঙালি বাঙালি, আমি বললাম হ্যাঁ বাঙালি কিন্তু ইন্ডিয়ান। তো হি ওয়াজ লাইক ওকে ওকে নাইস। তো যাই হোক, আমরা এরকম যাচ্ছি এখন, মেকেলে বলে একটা শহরে এসেছিলাম। আমরা মোটামুটি 10 দিন মতো ইথিওপিয়া ট্রাভেল করছিলাম। আমাদের লাস্ট লাগে রেখেছিলাম ডানাকিল, এবং আই এম হ্যাপি দ্যাট আই ডিড দ্যাট, কারণ ডানাকিল খুব মানে একটু কঠিন, মানে ভূমি ভাগটা একটু কঠিন। ওখানে এরকম শান্তিতে ঘুরতে গেলে মানে এমন ভাবে আপনাকে ট্রাভেলটা প্ল্যান করতে হবে ডানাকিলে পরে যেন রেস্ট ডে আসে 2-3 দিন, না হলে খুব বেশি হেক্টিক হয়ে যাবে। তো আমরা একদম লাস্টের দিকে ডানাকিল রেখেছিলাম। আর একটা যেটা খুব সুন্দর জায়গা ছিল এবং আমার যে জায়গাটাকে একদম সারপ্রাইজিংলি ভালো মনে ছিল, সেটা হচ্ছে লালিবেলা। লালিবেলা ব্লগ ইজ ডিফারেন্ট, ওটা অলরেডি আগেই আছে, প্লিজ সেটা দেখে নিন। দ্যাট ওয়াজ এ সারপ্রাইজ। আর লালিবেলা ইজ অলসো নোন অ্যাজ দ্য জেরুজালেম অফ আফ্রিকা। সো ইয়া, ইটস হিস্টোরিক্যালি কালচারালি এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট অফ আফ্রিকা। যাই হোক, কামিং ব্যাক টু ডানাকিল, হাউ উই রিচড দেয়ার। সো উই ওয়ার ট্রাভেলিং ফ্রম আর্ডিস, উই ওয়েন্ট টু গন্ডার, গন্ডার থেকে উই ওয়েন্ট টু লালিবেলা, ফ্রম লালিবেলা উই ওয়েন্ট টু আকসাম। আকসাম ইজ আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আই থিঙ্ক এখন আর আকসাম যাওয়া যাবে না, ওখানে খুব বেশি প্রবলেম হচ্ছে। আগেন আমি রিপিট করছি, দিস ট্রাভেল ওয়াজ ফ্রম ডিসেম্বর 2019, সো থিংস ওয়ার আ লট ডিফারেন্ট অ্যাট দ্যাট টাইম। তারপরে আকসাম থেকে আমরা গিয়েছিলাম ডানাকিল, তার জন্য আমাদের যেতে হয়েছিল মেকেলে। মেকেলে একটা টাউন, বেশ ডেভেলপড একটা টাউন, ইথিওপিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত, এবং এটা একটা স্টুডেন্ট টাউন, প্রচুর স্টুডেন্ট থাকেন এখানে। আর বেশ কিছু সুন্দর সুন্দর হোটেল আছে, রেস্টুরেন্ট আছে। তো আমরা এরকমই একটি হোটেলে ছিলাম একটা রাত, দিয়ে পরের দিন সেখান থেকে ওয়ার্ল্ড সান আমাদেরকে পিক আপ করে সেখান থেকে নিয়ে যায় ডানাকিলের দিকে। তো আমরা শুরুতেই গেলাম ডানাকিল যাওয়ার জন্য, মোটামুটি 5 থেকে 6 ঘন্টা আপনাকে ট্রাভেল করতে হবে। একটা পাহাড়ের উপর উঠবে, পাহাড়ের উপরে খুব মনোরম পরিবেশ, তারপর আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করবে। এই যে দেখুন, এই পাশ দিয়ে এত অনেকগুলো ক্যামেল গেল, উট যে যাচ্ছে, এইটা এখানকার খুব বিখ্যাত একটা জিনিস। এই ক্যামেল ক্যারাভ্যান এগুলিকে বলা হয়। এই উটগুলির পিঠে করেই ওরা এখানে যে নুন উৎপন্ন হয় সেগুলিকে মার্কেটে নিয়ে আসে। ইরিট্রিয়াতেও মার্কেট হয়, ডানাকিলেও মার্কেট হয়, এবং এই সল্ট মাইনাররা মোটামুটি এখানে কিন্তু $20 করে প্রত্যেক দিন রোজগার করে থাকে। আমি এই যে এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা সল্ট প্যান, সল্ট লেক বলা যায় এটাকে। এটা নিচে অ্যাকচুয়ালি নুন, তার উপরে হালকা একটুখানি জল আছে। তো সেই জলের উপর দাঁড়িয়ে আমি বলিউডের মতো বেশ কিছু মানে অ্যাক্টিং করছি, পোজও দিচ্ছি। এই ইনস্টাগ্রামে এই ছবিটা খুব হিট হয়েছিল আমার। যাই হোক, তো সল্ট প্যানগুলো আর এই যেগুলো দেখছেন সল্ট ব্রিক, এগুলো মাইনিং করে রাখা আছে, এগুলোকেই ওরা নিয়ে যায়। আমি একটা টিপ দিয়ে দিই এখানে, আমরা গিয়েছিলাম শুক্রবার দিন। শুক্রবার দিন এখানে যাওয়া কিন্তু খুব অসুবিধা, কারণ শুক্রবার দিন এখানে, যেহেতু এখানে বেশিরভাগ মানুষজনই মুসলিম, ওনারা শুক্রবার জুম্বা বার, তো সেদিনকে ওনাদের ছুটি থাকে, ওনারা সেদিন কাজ করেন না। তো মুশকিল কিছু না, যেতে পারবেনই, কিন্তু ওই ক্যামেল ক্যারাভ্যানগুলো যদি ছবি তোলার ইচ্ছা থাকে, আর ওটা খুব সুন্দর একটা ছবি আসে যে অনেকগুলো উটকে একসাথে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু উটে চড়ে না, আফ্রিকায় এই একটা ভালো জিনিস আছে, উটে পিঠে চড়া, হাতি পিঠে চড়া এসব ওরা করে না। আফ্রিকা হাতি পিঠে চড়াও ঝামেলা, সেটা একটা ঘটনা। তো যাই হোক, তো হ্যাঁ, এই যে সল্ট লেকটা দেখা যাচ্ছে, কি অসাধারণ যে দেখতে, কি বলবো, মানে দেখে তো মনে হবে সমুদ্রই। রেড সিরি একটা পার্ট রেখে গেছে, রিসিডিং রেড সি, ওহ গড, এইসব ভাবতে আমার গায়ে কাটা দেয়। অ্যাকচুয়ালি কি সব সুন্দর সুন্দর জায়গা একসময় দেখতাম, এই এক র্যান্ডম একটা প্যান্ডেমিক এসে জীবনটাকে নষ্ট করে দিয়ে রেখে গেল। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভলক্যানিক লাভা। কিন্তু ডানাকিল পুরো এরিয়াটাতে বেশ কিছু অ্যাক্টিভ ভলক্যানো এখনও আছে, আর প্রচুর ডরম্যান্ট ভলক্যানো আছে। সমুদ্রের নিচের তলা জায়গা ছিল, প্লাস টেকটনিক প্লেটের সংঘর্ষ ঘটেছিল, এই সমস্ত কারণে এই জায়গাটা খুব মানে অদ্ভুত অদ্ভুত রকমের জিওলজিক্যাল কিছু কিছু ফরমেশন আছে, এগুলো সাধারণ জায়গায় এমনি কখনো দেখা যায় না। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই লোকজন ডানাকিলে আসে এইগুলো দেখতে। তো 5-6 ঘন্টা ট্রাভেল করার পর আপনাকে নিয়ে যাবে ডানাকিলে। সেখানে গিয়ে বেশ কিছু ছোট ছোট লেক আছে, ওগুলো লবণাক্ত লেক, আপনি যদি মনে করেন তাতে জাম্প করবেন করতে পারেন। আর এগুলো বেসিক্যালি আমাদের জর্ডেনে যে সল্ট ডেড সি দেখা যায় তারই ছোট ছোট, খুবই ছোট, টাইনি চৌবাচ্চা ভার্সন বলতে পারেন। ওখানে আপনি ভাসবেন, ডুববেন না চট করে, কিন্তু খুব নোনতা জল
জল চোখে গেলে কিন্তু খুব জ্বালা করবে। আমাদের সাথে একজন স্প্যানিশ মহিলা ছিলেন, উনি সেটা না জেনে শুনে ওখানে ডাইভ দিয়ে দিয়েছিলেন। এই যে ওনার চোখে ভীষণ লেগেছে, এখন চোখে মানে আর্তনাদ করে উঠেছিলেন ওখানে ডাইভ দিয়ে বেসিক্যালি। সো বিফোর ইউ ডু দ্যাট থিঙ্ক অ্যাবাউট ইট। আর সেসব করারও দরকার নেই, জাস্ট বি দেয়ার অ্যান্ড ফিল দ্য কাম, ইউ নো ইটস সাচ অ্যান অ্যামেজিং প্লেস। দূর দূর পর্যন্ত চোখ চলে যায়, কেউ নেই, কেউ নেই পৃথিবীতে একদম। মানে আমি যা র যা দেখেছি, যা এক্সপিরিয়েন্স করছি, কোনো এডিটিং ছাড়াই আপনাদের কাছে সেইভাবেই পুরো ব্যাপারটাকে প্রেজেন্ট করছি, যাতে করে আপনি ইউ গেট আ হ্যাং অফ দ্য ওয়াইল্ডনেস দ্যাট ডানাকিল ওয়াজ। তো প্রথম দিন আমরা গিয়ে সল্ট প্যানে ছিলাম, সল্ট প্যানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম, পুরো সানসেট অবধি তো সল্ট প্যানেই ছিলাম। দ্যাট ওয়াজ এ ক্লাউডি ডে, যার জন্য সল্ট প্যানে আমরা খুব বেশি কিছু মানে সানসেটটা দেখতে পাইনি, কিন্তু এইখানে সানসেটটা খুব ফেমাস। সো আইডিয়ালি ছবি আসে এই দূরে ক্যামেল ক্যারাভ্যান যাচ্ছে আর একটা বড় লাল রঙের সূর্য অস্ত যাচ্ছে আর নিচে ক্যামেল ক্যারাভ্যান, মানে নিচে সল্ট প্যান, এর থেকে সুন্দর আর ছবি কি আসতে পারে বলুন। তো এই হচ্ছে ব্যাপার। বাই দ্য ওয়ে ক্ষেত্রে জানিয়ে রাখি, এটা কিন্তু পুরো মানে একদম নোনতা এরিয়া, আর আমরা অ্যাকচুয়ালি পুরোটা যেটা হাঁটছি সমুদ্র মানে নুনে সমুদ্রের উপরেই হাঁটছি কিন্তু এই জায়গাটাতে। সায়ন্তন অ্যাকচুয়ালি টেস্ট করেও দেখেছিল, আমি আর টেস্ট করিনি। টেস্ট কেন করিনি তো আপনাদের বলছি, এটা বেসিক্যালি কিন্তু এটা এখানে প্রচুর উটের মানে ডেড বডিও দেখেছি, উটের হাগুও দেখেছি, তো ওগুলো দেখার আমার খুব একটা মানে দেখে আর ওটা টেস্ট করতে ইচ্ছা হয়নি। পরদিন সকালবেলা সানরাইজ হচ্ছে, এখন আমরা গিয়েছি দেখুন ডলল দেখতে। ডলল হচ্ছে একটা সালফার লেক, এখানে তো মানে সকালবেলা সানরাইজের সময় 2 ঘন্টা যাওয়া যায়, তারপরে যাওয়ার কথা ভাবাও মানে অসম্ভব একটা ব্যাপার, কারণ মারাত্মক মারাত্মক ওখানে রোদ হয়ে যায় আর কি। তো আমরা সকালবেলা উঠে, আমি শাড়িটা পরেছিলাম, দেখতে পাবেন একটু পরে শাড়ি পরে আছে, হলুদ রঙের একটা ঢাকাই ওই ডলল লেকের সামনে, তো ওটা দেখতে ভালো লাগে। এখানে বাই দ্য ওয়ে সল্ট মাইনিং হচ্ছে, এনারাই আমাকে বাঙালি বলে চিনেছিলেন। এই এখন আমরা যাচ্ছি ডললের দিকে, সানরাইজ হচ্ছে, খুব সুন্দর একটা মানে আলো ফুটেছে দূরে দিগন্তে। এগুলো হচ্ছে সব সালফার লেক, এখানে হাত দেওয়া যায় না, এগুলো অ্যাসিডিক, তো মানে পুড়ে যেতে পারে, এবং মানে কি যে বলবো, এটা বুদবুদ ওঠে, এতে একটা র্যান্ডম গ্যাস আসছে, এতে একটা খুব মানে রাসায়নিক একটা মনে হয় যে কোনো রাসায়নিক জায়গায় বসে আছি আর কি, মানে এমন গন্ধটা, একটা রসায়ন গবেষণাগারে বসে আছি এরকম মনে হয়। আর এই জিনিসগুলো যদি কাছ থেকে দেখেন, হাত তো দেওয়া যায় না, হাত দিলে হাত পুড়ে যাবে, কারণ এমন মারাত্মক একটা ইসে। বাই দ্য ওয়ে এটা একটা অ্যাকচুয়ালি ভলকানো, ডরম্যান্ট ভলকানো বলতে পারি, যে দেখছেন বুদবুদ উঠছে ওটাই হচ্ছে সালফারের বুদবুদ। এই ডরম্যান্ট ভলকানোটা কিন্তু পুরো ওই যে ডানাকিল ডিপ্রেশন তার মধ্যে একটু কম্পারেটিভলি উঁচু জায়গা। এখানে দাঁড়িয়ে আপনি দূরে দেখতে পাবেন দিগন্ত বিস্তৃত আবাস এই লেক, আর ওই যে দূরে ধোয়া উঠছে ওইটা হচ্ছে ডরম্যান্ট ভলকানোটা। আমরা তারপরে এসেছিলাম আরেকটা লেকে, আরেকটু দূরে আরেকটা লেক আছে, সেই লেক দেখিয়ে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন ওনারা সল্ট মাইনিং এর জায়গায়। এখানে স্থানীয় আফার মানুষজন ওনারা বসে দুটো বাঁশ দিয়ে দেখুন মাটি খুঁড়ে খুঁড়ে সল্টের বড় বড় চাঙড় বার করছেন, নুনের চাঙড়। আর এই হচ্ছে ডলল। আমি বলছি তো, আমি মানে এত জায়গা ঘুরেছি কিন্তু ইথিওপিয়া এখনো মানে আমার মনের মধ্যে এমন একটা জায়গায় আছে, এটাকে আমি না আমি এটা নিয়ে ভালো করে লিখতে পেরেছি। বাই দ্য ওয়ে এগুলো কিন্তু নুনের পাহাড়, এগুলোকে ওরা কেটে কেটে নিয়ে যায় এবং নুন হিসেবে বিক্রি করে, পুরো একদম পিওর সৈন্ধব লবণ। প্রসঙ্গত জানিয়ে রাখি, জিউ যে মানুষজন, ইহুদি যে মানুষজন, ওনারা কিন্তু কোশার সল্ট ব্যবহার করেন রান্নায়, মানে সৈন্ধব লবণ। তো এবং জিউ খাওয়া দাওয়া, যেটা একটা উটের কঙ্কাল বাই দ্য ওয়ে, এবং এই ইহুদি খাওয়া দাওয়া আমাদের মানে আমাদের বলছি সরি ইথিওপিয়াতেও কিন্তু তার প্রচন্ড প্রচলন আছে, এবং সৈন্ধব লবণ ওনারা খাওয়াতে ইউজ করে থাকেন, ওদের খাওয়াতে প্রচুর জিউইশ ইনফ্লুয়েন্স আছে। ওনারা ওল্ড খ্রিশ্চিয়ানিটি ফলো করে থাকেন, উইচ ইজ ডিফারেন্ট দ্যান আ বিট ডিফারেন্ট দ্যান ক্যাথলিক খ্রিশ্চিয়ানিটি, এবং তার মধ্যে যে খাওয়া দাওয়াতে বেশ কিছু জিনিসের ব্যবহার আছে, তার মধ্যে একটা হচ্ছে ওরা বেশ কিছুদিন অ্যানিমাল প্রোটিন খান না, ফাস্টিং ফুড খান, এবং ওরাও কোশার সল্ট ইউজ করে থাকেন, তো সেটা সাপ্লাই আসে এই জায়গাটা থেকে। আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করবেন, কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি একটা খাওয়ার মানে কি বলবো একটা পার্টিকুলার খাওয়ার প্রচলন আছে, দ্যাট ইজ অনলি বিকজ ওখানে ওই জায়গাটিতে ওই খাওয়া জিনিসটা পাওয়া যায়, না হলে ওই প্রচলন হতে পারে না, ওই কালচার আসতেই পারে না। ওই দূরে সূর্যোদয় হচ্ছে, এখন আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি, এখন ইট ইজ টাইম টু বিড অ্যাডিউ টু ডলল।
সালফার লেক, ডলল সালফার লেকে সকালবেলা মারাত্মক গরম লাগে, কিন্তু মানে সূর্যোদয় হয়ে যাওয়ার 1 ঘন্টা পরে ওই এরিয়াতে থাকা যায় না, অসম্ভব ব্যাপার। তো আপনাকে ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি সূর্যোদয়ের সময়ই ওখানে যাচ্ছেন, তারপরে আস্তে আস্তে ওই জায়গাটা থেকে আপনাকে চলে আসতে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, অনেকেই জিজ্ঞেস করেন ওয়েদার ইট ইজ সেফ টু ভিজিট ডানাকিল। দেখুন মানে আপনি যদি একটু সার্চ করেন গুগলে দেখতে পাবেন, এখানে পাশেই ইরিট্রিয়া আছে এবং ইরিট্রিয়া ইথিওপিয়ার সম্পর্ক ইট হ্যাজ বিন স্ট্রেন ফর দ্য লং টাইম ইন এখানকার পলিটিক্যাল হিস্ট্রি। তো এখানে বেশ কিছু পলিটিক্যাল মার্ডার্স হয়েছে, স্পেশালি ট্যুরিস্টদেরকে ধরে নিয়ে গিয়ে কিডন্যাপ করা হয়েছে, র্যানসাম চাওয়া হয়েছে, খুন করা হয়েছে। তো আমরা যে গিয়েছিলাম, ওই যে একটু আগে একজন ভদ্রলোককে দেখলেন কাঁধে একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন, এই ধরনের বেশ কিছু আর্মির লোকজন আমাদের সাথে যায় একটা কনভয় করে। পুরো এই ট্রিপটা ওনারা আমাদেরকে মানে গাইড করছিলেন, অ্যান্ড দে ডু গেট পেড ফর দিস। এবং ওনাদের দায়িত্ব আমাদেরকে নিয়ে যাওয়া, স্থানীয় মানুষরা যাতে অ্যাগ্রেসিভ ব্যবহার না করে সেটা দেখা, এবং আমাদেরকে মানে বহাল তরিবতে আবার ফিরিয়ে আনা। তো এটা হচ্ছে ওনাদের দায়িত্ব। দেখুন আমি তো বেঁচে ফিরে এসেছি, এবং আমাদের সাথে যারা ছিলেন, কিছু আমেরিকান ছিলেন, একজন কোরিয়ান ছিলেন, একজন জাপানিজ ছিলেন, বেশ কিছু স্প্যানিশ বা ইয়ে ছিলেন, ইউরোপীয় ছিল। ওই সায়ন্তন হাত দিয়ে দিল, আমি চাচাচ্ছি ওর হাত দিস না, হাত দিস না, হাত দিস না, ঠিক হাত দিয়ে দিল। এইটা সালফার লেক ছিল না, এটা একটি এমনি লবণাক্ত জল ছিল, কিন্তু সালফার লেকে হাত দেওয়া যায় না। ওই যে ওই ভদ্রলোক আবার দেখুন কাঁধে বন্দুক নিয়ে হাঁটছেন, উনি আমার সাথে একটা ছবিও তুলেছিলেন। তো হ্যাঁ, এই ডানাকিলের মতো জায়গা খুব মজার জায়গা, এরকম মানে কনফ্লিক্ট জোন বলবো না, কিন্তু কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, সেই সাথে সাথে অত্যন্ত হস্টাইল নেচার, এবং সু হস্টাইল কেন বলবো, বিউটিফুল নেচার, এরকম মানে এরকম জিনিস কখনো চোখের সামনে দেখতে পাবো, ও মাই গড হোয়াট ডু আই সে, আমি কখনো ভাবিনি মনের সত্যি কথা বলতে কি। তো এই হচ্ছে আমাদের ডে ওয়ান ট্যুর, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডে টু ইন ডানাকিল। আমরা সেদিনকে বেরোবো, সেদিনকে রাত্রিবেলা আমরা গিয়ে পৌঁছবো এট্রায়েল, তারপরে আমরা এট্রায়েল ভলকানোটা কভার করব, যে ভিডিওটা আপনারা দেখতে পাবেন কালকে। আশা করছি এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে, যদি লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে, ততদিন সাথে থাকুন আর পাশে থাকুন আর সুস্থ থাকবেন, বাই।